আমাদের যেই রোজার যেই মাহাত্ম্য বা রমজান মাসে যে আমরা এক মাস রোজা রাখলাম, এই রোজার যে আজকে যে আমাদের পুরস্কার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, তো সেই রহমতটা যেন আমরা পাই, আমাদের সবার ফ্যামিলি সবার সাথে যেন খুশি মনে ঈদ পালন করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম যে আমরা যেন মা বাবাকে ভালোবাসতে পারি, গরিবদের ভালোবাসতে পারি, ছোট ভাই বোন যারা আছে তাদের আমাদের প্রতি যে দায়িত্ব আমরা সেই দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারি, সব মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে, আমাদের আগামী ঈদটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, এই দোয়াই করলাম। আমি খুব খুশি, সবাইকে ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পরে রমজান মানুষকে সাম্য এবং ভালোবাসার শিক্ষা দিয়ে গেছে এবং মানুষকে পরস্পরের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টির শিক্ষা দিয়ে গেছে। আজকে আমরা আল্লাহর কাছে রমজানের পরে এই রমজানের ঈদে আমরা ঈদের নামাজের পরে দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুন্দর এবং সমৃদ্ধি দান করেন এবং আমাদের দেশকে এবং জাতিকে যেন আল্লাহ শান্তি এবং সমৃদ্ধিতে থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকল পাপ থেকে মুক্ত করেন, এই দোয়া আমরা করেছি। সবাইকে ঈদ মুবারক।